কারণ এই বদনামের ভাগি হইয়া আমার মান সম্মান সব যাইতেছে, আমিও চাই না। চিকন আলীর চানাচুর মসমসে ভাজা, ঘি দিয়ে তাজা, আর দূর, ঘি দিয়ে ভাজা মসমসে তাজা, একবারে খাইলে পরে ভাজা। এ চিকন আলী, হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। আরে বসো বসো, না কাম আছে, বসো। আরে ভাই যাইওনি, ভাবির সাথে একটু গল্প গুজবই নাই করলো। আরে ভাবির সাথে গল্প গুজব করার সময় আছে? এদিকে বউ হলো ঝামেলা তৈরি করছে। তো কি হয়েছে রে ভাই, একটু বসো, বসে একটু গল্প করা যায় না? কো কি কইবা, অনেকদিন পর দেখা সাক্ষাৎ কই, ভাবিকে তো একটু খোঁজ খবর নাও না। তোমার খোঁজ খবর নিলে তোমার জামাইরে মাইন্ড করে, এর লেগে তো খোঁজ খবর নেই না। জোয়ান ভাবি, এ তো আর অন্য রকম না। আরে দেবরদি, তুমি তো জানোই তোমার ভাই বিদেশে গেছে, আমি একা একা থাকি, আমার এখানে আসলে একটু ভালো হয় না? গল্প গুজব করতে এইটাই রিস্ক ভাবি, এইটাই রিস্ক। কইরাই হোক, আজকে এই মাল আমারে গায়েব করতেই হইব। শোনো, তোমার স্বামী বিদেশ আছে প্রবাস, কারণ এখন তোমার আশপাশে আসা যাওয়া করলেই লোকজন দেখে কইব, ওই যে অমুকের বিদেশে বসা জামাই বিদেশে, আর হের পোলার বউ এর লোক ট্যাঙ্কি মারতেছে। আরে বাদ দাও, গ্রামের লোক তো এসব বলবে, বলো। তুমি তো কইবা, কিন্তু আমার কাজ ছিল শুরু উঠে যাইব। কিভাবে ওই চানাচুর হজম করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। কথায় আছে না, পরের মাল দড়ি আমি ঢাল। আপনি আমার ডাইকেন না, এইসব বদনামের ভাগি আমি হইতে পারুম না, কারণ এই বদনামের ভাগি হইয়া আমার মান সম্মান সব যাইতেছে, আমিও চাই না যে আপনার স্বামী আমার সাথে খারাপ আচরণ করুক, বিদেশ থেকে এই জানুক। আমি তোমার ভাবি না, ভাবির অবদা শুনতে হয় না। শুনতে হয়, কিন্তু ভাবি আবার স্ত্রী ভাবি হয়ে যাইব। আরে না দূর, বলে কি কথা কো, কারণ কি কোন তাই কোন। আমার তো মনে আর বসে না, কেমন কেমন আর সমস্যা নাই, প্রিয় তোমার ছবি তো দেখবে, আমি আপনার দেয়ামনি। আপনি খালি ওই আপনার শ্বশুর শাশুড়ি ওরা একটু প্যাম 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 করে আর আমি ফুটা জানা সুদ দিছে আমারে না, ফুটা না তো পুষ্টি কি নাই শালির বেটি, আমার সানাসুর গুলা পুরে কতগুলা সানাসুর ভাই দেখ সব শেষ করছে, আট পাঁচ সানাসুর রাখছে, আমার মামা তো গর্ভ উষে দিনে ছিল, আমি এই কত দিনে দেখতে। বাজারে একটু যাবো, বাজারে তো যাই, ঠিক আছে।
মারে এই শরীরে তো আমি কাজ কাম করতে পারি না, আমার কাছে কিচ্ছু নাই, একটা টাকাও কাছে নাই, তুই যা প্যারিস কর। কিন্তু আব্বা তাহলে রান্না করবো না? দেখ চেষ্টা করে যা প্যারিস একটা ব্যবস্থা কর, আমি যাই গা, যেভাবে হোক যেভাবে পারিস ব্যবস্থা একটা কর। আমার পর চাপাই দিয়ে গেল গা, যেমনে পারি এমনি ব্যবস্থা করবো। আমি আর কেমনে ব্যবস্থা করবো? ইয়েস পাইছি। আমি খেতালার অনুমতি নিয়ে আসছি। অবশ্যই শোনে, আমি অনুমতি ছাড়া কারোর কোন জিনিসে হাত দেই না। শিক্ষা ভালো তোমার, এই তো আসছে। এত দামি কচু দিলি তোর তো সাহস কম হয় না? কত কষ্ট করে এই ক্ষেতের মধ্যে আমি বীজ গুলো বুঝার আমার বাপের বাড়ির থেকে আনা টাকা দামি জমি কিছু, আর এই জমির কচু তুই অরেখা দিলি। উপকারে করলাম বাসাই দিলাম, বিশাল উপকার করে ফেলেছে না পা তো পিরিত জমা গেছে, তা তো আমি বুঝতেছি। আজকে তোর এমন বুঝান বুঝামু, পিরিত করার শখ আমি মিটাই দিব। বিপদ আপদ সব এই দিকে গেছে, এখন তো আর কোনো সমস্যা নাই।